আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেল ক্রেজি সাফিতে তোমাদেরকে স্বাগত। আজকে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি, লেট গেট স্টার্টেড। তোমাদের সঙ্গে আজকের যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে কয়েকটা লিপস্টিক, সেই লিপস্টিকের রিভিউ আর সোয়াচেস, লিপ সোয়াচেস সবগুলোই তোমাদের দেখাবো আমি। তো চলো দেখা যাক কীরকম কী লিপস্টিকগুলো আছে। তো এখানে মাইগ্লা একটা এনভারবে আছে, এটা সবার লাস্টে দেখাবো, কারণ এটা এক পিসি আছে। আর এই মাইগ্লামের আমি তিন রকমের, তিনটে শেডের, তিনটে এডিশনের লিপস্টিক নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে একটা আছে মাইগ্লাম স্যাটিন ম্যাট লিপস্টিক, মাইগ্লাট ক্রিমি ম্যাট লিপস্টিক আর মাইগ্লাট লিকুইড লিপস্টিক। তো এই তিন ধরনের লিপস্টিক কিন্তু মাইগ্ল্যাম থেকে আছে, এগুলোর প্রাইস কিন্তু আলাদা আলাদা আছে। তো এগুলোই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো দেখতে থাকো এক একে শেয়ার করছি। প্রথমে যে লিপস্টিকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মাইগ্ল্যাম লিট ক্রিমি ম্যাট লিপস্টিক। তো যেটা আমি এখন আপাতত ঠোঁটে দিয়ে আছি সেটা হচ্ছে এই যে লিপস্টিকটা, সেটা এটার আউটার প্যাকেজিংটা অনেকটা এরকম পিঙ্ক কালারের, সবগুলোর আউটার প্যাকেজিং কিন্তু সেম টাইপেরই হয়। আর এখানে দেখো এখানে শেড নাম্বার দেওয়া আছে ফ্লার্টিনি, তো এটা হচ্ছে ফ্লার্টিনি শেড নাম্বার। লাইটের জন্য আশা করছি বুঝতে পারছো না তোমরা, বাট এটা এরকমই, এটার প্যাকেজিংটা এরকম কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে। আর এটার যে প্রাইস আছে সেটা হচ্ছে 595, আর এটার যে কোয়ান্টিটি আছে 3.7 গ্রাম। তো এই হচ্ছে এটার কোয়ান্টিটি অ্যান্ড আউটার প্যাকেজিং লুক, তোমরা দেখে নিলে খুব সুন্দর প্যাকেজিং। এবার ইনার প্যাকেজিংটা দেখে নেবো, খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে আছে যেটা অনেকের খুব পছন্দ। এটা যখন একটা একদম ক্লাসি আর লাক্সারিয়াস লুক দেয় এই যে দেখছো লিপস্টিকটা, এই লিপস্টিকটা তো আমার অনেক পছন্দের। এখানে গোল্ডেন কাজ দেওয়া আছে, এখানে মাইগ্ল্যাম দিয়ে লেখা আছে মাইগ্ল্যাম লিট ক্রিমি ম্যাট লিপস্টিক এখানে লেখা আছে, আশা করছি বুঝতে পারছো তোমরা। তো এই হচ্ছে মাইগ্ল্যাম ক্রিমি ম্যাট লিপস্টিক, যেটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে আরও বুঝিয়ে দেব। তো এটা হচ্ছে ক্রিমি ম্যাট লিপস্টিক। এটার এবার ইনার প্যাকেজিংটা দেখা যাক কীরকম কী আছে। এটা ক্লোজারটাও বেশ ভালোই, মোটামুটি এরকমভাবে খুলতে হয়, এটা এরকমভাবে জাস্ট এরকম করে খুললেই হয়ে যায়। আর এই হচ্ছে লিপস্টিকটা কালার ফ্লার্টিনি, যেটা আমি এখন আপাতত লিপে দিয়ে আছি। তো দেখে নিলেন এটার কোয়ান্টিটি 3.7 গ্রাম। তো এটা আমি সবার ফার্স্টে যেটা আনিয়েছিলাম সেটা মাইগ্ল্যাম থেকে এটাই আনিয়েছিলাম। এটার হ্যান্ড সোয়াচেস তোমাদের দেখাচ্ছি আমি। তো এটা হচ্ছে একদম ক্রিমি ম্যাট যে লিপস্টিক সেটা, এই হচ্ছে লিপস্টিকটার কালার, একদম মেরুনিশ রেড যে কালারটা আছে সেটা, কালারটা খুবই সুন্দর। এবার এটার একটু দেখবো এটা স্মচের সঙ্গে, যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে মাইগ্ল্যামের লিকুইড ম্যাট লিপস্টিক। আওয়াজটা একটু জোরে হয়ে গেলো, কেননা এবার একটু মানে চলে এলাম, অনেকটা ধিমে ধিমে লাগছিলো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভালোভাবে খুলে কথা না বললে সেরকম হবে না, সেই জন্য জোরে একটু কথা বলছি। চ তো ক্যামেরাটা আগে সেট হয়নি ঠিক মতো, তো এবার হয়েছে। তো তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে মাইগ্ল্যাম লিকুইড লিপস্টিক। তো লিকুইড লিপস্টিক তিনটে আমার কাছে আছে, তিনটে আলাদা আলাদা সেট, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো সবার প্রথমে যে সেটটা দেখাবো সেটা হচ্ছে ই বয়। তো ই বয় সেটটা হচ্ছে এটা, ই বয় সেটটা অনেকটা পপলিশ, একদম ডার্ক পপলিশ পিঙ্ক কালার শেড। এটার প্রাইস হচ্ছে 395, আর এটা সেট নাম্বার হচ্ছে ই বয়, এটার কোয়ান্টিটি হচ্ছে 3 ml। তো দেখতে পাচ্ছ এখানে সেট নাম্বার লেখা থাকবে, আউটার প্যাকেজিংটা পুরো সেম যেরকম বললাম মাইগ্ল্যাম। এখানে শ্রদ্ধা কাপুরের একটা সিগনেচার আছে, আর এখানে মাইগ্ল্যাম লিকুইড লিপস্টিক আছে, এখানে যেরকম ছিল মাইগ্ল্যাম ক্রিম ম্যাট লিপস্টিক, তো এখানেও সেরকমই আছে। তো চলো এবার ই বয় সেটটা দেখা যাক কীরকম কী আছে, কীরকম ভালো কি না। তো এই যে লিপস্টিকগুলো আছে এগুলো অনেকটাই ভালো, খুব সুন্দর। এটা হচ্ছে আউটার প্যাকেজিং, হোয়াইট কালারের ক্যাপ, আর এটা হচ্ছে প্লাস্টিক ট্রান্সপারেন্ট একটা ফটো। তো এই হচ্ছে খুব সুন্দর, একদম গ্লাস গ্লাসির টাইপের দেখতে। এই হচ্ছে ই বয় সেট, যেটা বারবার পড়ে যাচ্ছে আমার কাছ থেকে। তো ই বয় সেটটা এরকম খুব সুন্দর, এটাও খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আর সাথে লিকুইড লিপসে লাগালে খুব সুন্দর লাগে। তো এই হচ্ছে এটার সেটটা আমি তোমাদের দেখাই একবার। তো এই হচ্ছে একদম পিঙ্ক পপলিশ পিঙ্ক কালারের যে সেটটা আছে সেটা, এটা একদম ডার্ক কালার যারা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম মাস্ট হ্যাভ, খুব সুন্দর, ঠোঁটে লাগালে খুব ভালো লাগে, যেটা তোমাদের সঙ্গে আমি লাগিয়ে অবশ্যই শেয়ার করবো। তো এই হচ্ছে এই সেটটা। নেক্সট যে সেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে একটা রেড, তো রেড হট হটি, তো এটা সুইঙ্গার, সরি এটা হচ্ছে রেড হটি। এরকম সেম প্যাকেজিং, সেম সব কিছুই যা আছে, কোয়ান্টিটি প্রাইস বগেরা সব সেম, প্রাইস আছে 395, কোয়ান্টিটি আছে 3 ml। এটা এটা যে সেট নাম্বার সেটা হচ্ছে হট হটি, তোমরা যদি নিতে চাও নিতে পারো। এটা একদম রেড মেরুনিস যে রেডটা আছে রেড এডিশনের মধ্যে সেই রেডটা। তো এই কালারটা একটা নিয়ে দেখেছি, দেখছি খুব ভালো লাগে, এরকম আমার টকটকে রেডটা লিকুইড কালার ভালো লাগে না,
তো এই কালারটা বেশ ভালো, দেখাই তোমাদের এরকম সোয়াচ করে। তো এই হচ্ছে এটা সোয়াচ, দেখো খুব সুন্দর একটা রেড, একদম যে রেডটা আছে মেটে কালার বা রেড কালার মিক্স করে আছে। এটাও ঠোঁটে লাগিয়ে আমি তোমাদের এই সাইডে দিয়ে দেবো। এটারও প্যাকেজিং দেখছো, হোয়াইট কালারের ক্যাপ, প্লাস্টিক ট্রান্সপারেন্ট বটল, আর এখানে মায়াগ্রাম লিকুইড লিপস্টিক লেখা আছে। একদম তোতলে যাচ্ছি আমি, তো সেগুলো ইগনোর করে দিও। তো এই হচ্ছে লিপস্টিক। নেক্সট যে লিপস্টিকটা আছে সেটা তোমাদের দেখাই। নেক্সট লিপস্টিক হচ্ছে মায়াগ্রাম লিকুইড লিপস্টিক সুইঙ্গার। এটা একটা নিউড লিকুইড সেট, যেটা আমার অনেক পছন্দের একটা লিকুইড সেট যদি বলতে পারো। এগুলো অবশ্য আমাকে ওয়াশ আউট করে এই যে নিউড সেটগুলো আছে, তবুও আমার নিউড সেট খুব ভালো লাগে, আমি এটাকে একটু ডিআইওয়াই করে লাগাবো সেই জন্য। তো এই হচ্ছে দেখো একদম নিউড ব্রাউনিশ নিউড কালারের যে শেড, সেটা হচ্ছে এটা, একদম দেখতে পাচ্ছ ব্রাউনিশ। আর এইগুলো কীরকম ক্লোজার রে বাবা। এই হচ্ছে শেড, এটা হচ্ছে ফ্লার্টিনি, এটা হচ্ছে ই বয়, তারপরটা হচ্ছে হট হটি, তারপরটা হচ্ছে সুইঙ্গার। এখানে চারটে শেড আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে লিকুইড লিপস্টিক আমার তোমাদেরকে তিনটে দেখানো হলো, একটা দেখানো হলো কি ক্রিমি ম্যাট লিপস্টিক। তো এই যে দেখছো লিকুইড লিপস্টিকগুলো দেখতে অনেকটা সুন্দর, খুব সুন্দর একটা কালার। এখানে তিন রকম কালার নিয়েছি, একটা পিঙ্কের মধ্যে নিয়েছি পপলিশ, একটা রেডের মধ্যে নিয়েছি, আর একটা নিয়েছি নিউডের মধ্যে। এবার চলো নেক্সটটা শেয়ার করি। আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মায়াগ্রাম লিড স্যাটিন ম্যাট লিপস্টিক। তো এখানে তিনটে লিপস্টিক সেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলোর প্রাইস কিন্তু আলাদা আলাদা। এই যেটা ক্রিমি ম্যাট লিপস্টিক সেটার প্রাইস হচ্ছে 595, যে লিকুইড যেগুলো সেগুলো হচ্ছে 395, আর যে এটা স্যাটিন ম্যাট লিপস্টিক এটা হচ্ছে 495। তো এখানে 100 টাকা করে ডিফারেন্স আছে। এটারও প্যাকেজিং দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যাকেজিং, পিঙ্ক ইন কালারে এখানে মায়াগ্রাম লিড লেখা আছে যেরকম নর্মালি থাকে সবগুলোতেই। আর এটা হচ্ছে কোটাক, আমি এখানে নিচে মেনশন করে দেবো, আই গেস আমি ভুল প্রোনাউন্স করছি বা যাই হোক তোমরা বুঝে নিও, এটা হচ্ছে KUWTK। তো এটা হচ্ছে কোটাক, তো আমি বলছি কোটাক, এটা ফর্মুলেটেড ইন ইটালি। তো এটা একটা সেম স্যাটিন ম্যাট লিপস্টিক, যেটা কিনা সেই শেডটা একটা নিউডিশ শেডের মধ্যে আছে, ব্রাউন নিউড শেড। তো আমার কাছে নিউড শেড একটা N5 ছিল, তো এখন আমি এটা একটা হয়ে গেছে। এটারও দেখছো প্যাকেজিংটা দারুণ প্যাকেজিং, এখানে গোল্ডেন দেওয়া আছে, সাথে এখানে লেখা আছে হোয়াইট কালারের মধ্যে। আর দেখো লিপস্টিকটা দেখতে কি ক্লাসি না, এই যেটা দেখেছিলাম আমি স্যাটিন ক্রিমি ম্যাট লিপস্টিক, এটা কিন্তু এতটাও দেখো এরকম টাইপেরই ডিজাইন, কিন্তু এটা একটু ছোট টাইপের আছে আর এটা বড় আছে, একটু লম্বাটে টাইপের, এটা একটু বেটে টাইপের। তো এই হচ্ছে লিপস্টিকটা, এই যে নিউডিশ একদম ব্রাউন নিউডিশ লিপস্টিক সেট, যেটা দেখো এই যে নিচে আমি তোমাদের ব্রাউনিশটা দেখালাম। তো এই হচ্ছে এটা হচ্ছে কোটাক। তো এখানে পাঁচটা লিপস্টিক সেট তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, যেটা মায়াগ্রাম থেকে আমি পারচেস করেছি। দেখানো এটা তোমাদের বললাম, এটা হচ্ছে ফ্লার্টিনি, এটা হচ্ছে ই বয়, এটা হট হটি, এটা হচ্ছে সুইঙ্গার, আর এটা হচ্ছে কোটাক। তো এটা দেখো এটা ট্রান্সফার প্রুফ না, এটা সেমি ডেমি ম্যাট তোমাদের প্রথমে বলেছে, তো এটা ডেমি ম্যাট। এগুলো একটু লিকুইডগুলো একটু ঠিক হবে, কিন্তু লিকুইডগুলো আমি যেহেতু একটু বেশি করে লাগিয়েছি সেই জন্য। এটাও দেখো এরকম সেমি ম্যাট স্যাটিন লিপস্টিক। তো এই লিপস্টিকগুলো হয়ে গেল যেগুলো আমি মায়াগ্রাম থেকে পারচেস করেছি। এবার যেটা তোমাদের দেখাবো আমি সেটা হচ্ছে N5 একটা লিপস্টিক, এটা সেট নাম্বার হচ্ছে ডাইনামিক ড্যানিয়েল 10। তো এটা N5 একটা লিপ সেট, এটা একদম পিঙ্কিশ কালারের লিপ সেট, ওয়াও খুব সুন্দর পিঙ্কিশ কালারের লিপ সেট, যেটা আমি এখনও ইউজ করিনি, যেটা আমি পার্পল থেকে পারচেস করেছি। সো এই হচ্ছে এটা পিঙ্ক কালার, দেখো এই হচ্ছে আমার নতুন লিপস্টিক কালেকশন, যেগুলো আমি মায়াগ্রাম আর পার্পল থেকে নিয়েছি। পার্পল থেকে একটাই নিয়েছি N5, কারণ N5 লিপস্টিক আমার কাছে অনেকগুলোই আছে। তো এই লিপস্টিকটার কালারটা ভালো লেগেছিলো বলে এটা পারচেস করেছিলাম। তো এই হচ্ছে পুরো লিপ সেট লিপস্টিক। তো তোমাদের আমার লিপস্টিক কালেকশন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি এমনিতেই খুব লিপস্টিক লাভার, আমাকে লিপস্টিক খুব ভালো লাগে, তো সেই কারণে এই লিপস্টিকগুলো নেওয়া হয়েছে। তো এগুলো
আমাদের ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।